কি আশ্চর্য বৈপরীত্য ছবি দুটোতে! একটা ম্যাচের হার জিতে বদলে গেল দুটো দলের দৃশ্যপট। একদিকে বইছে আনন্দের নহর, অন্যদিকে বেদনায় নীল বাংলাদেশ। 23 রানের এক অসম যুদ্ধে শেষ পর্যন্ত হার মানতেই হলো বর্ষণ মারুফকে। জয়ের হাসি হাসলো পাকিস্তান উবাইদ শাহ এবং আলী রেজার কল্যাণে। ম্যাচের আগে নানা হিসেব নিকেশ, সেমিতে যেতে হলে জিতলেই হবে পাকিস্তানের। অন্যদিকে বাংলাদেশকে শুধু জিতলে হবে না, তার সঙ্গে মেলাতে হবে রান রেটের হিসেবকেও। কিন্তু ইয়াং টাইগার টিমের পেসাররা এত ঝামেলায় যেতে চাইলেন না। পচেস্ট্রুমে সবুজ উইকেট কাজে লাগিয়ে গতি আর সুইংয়ের পসরা সাজালেন মারুফ আর বর্ষণ। সঙ্গে জীবনের অফ ব্রেক যেন কঠিনতর ধাঁধা ম্যান ইন গ্রিনদের জন্য। ওপেনিং জুটিতে রান আসে 37, কিন্তু এরপর আর বড় জুটির দেখা পাচ্ছিল না পাকিস্তান। উইকেট হারায় নিয়মিত বিরতিতে, 89 রানে 6 উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। তবে এরপর প্রতিরোধ গড়ে তোলে পাক টিম, পাল্টা আক্রমণে রান আসে দ্রুত গতিতে। তবে সেটাও খুব বেশিক্ষণ টেকেনি বাংলাদেশি বোলারদের দাপটে। শেষ পর্যন্ত 155 রানে থামতে হয় পাকিস্তানকে রান রেটের কাঁটা ছেঁড়া শেষে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সেমির হিসেব মেলাতে বাংলাদেশের জয়ের জন্য বেঁধে দেয়া হয় 38 ওভার এক বল। জবাব দিতে নেমে তাই বাংলাদেশের শুরুটা হয় আক্রমণাত্মক, 3 ওভারেই রান ওঠে 31, কিন্তু এর মাঝে হারাতে হয় 2 উইকেট, যার মধ্যে প্রথম উইকেটের পতন হয় গত ম্যাচের বিধ্বংসী স্টার্ট এনে দেয়া জিসানকে দিয়ে। পরে জিসানের দেখানো পথে হাঁটেন শিবলি। পাকিস্তানি পেসারদের গতির সঙ্গে কোনোভাবেই তাল মেলাতে পারেনি টাইগার ব্যাটাররা। একের পর এক ডেলিভারিতে বিট হন তারা, বল ব্যাটে লাগাতেই হাপিত্তেষ ছুটে যায় তাদের। 47 রানে রিজওয়ান আউট হলে বিপদ বাড়ে টাইগারদের। বলে হাল ধরার একটা ব্যর্থ চেষ্টা করেন আহরার আমিন, 11 রান করে ক্যাচ দেন হারুনকে। পরের ওভারে দলের শেষ ভরসা আরিফ ফিরে গেলে পরাজয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় লাল সবুজের। কিন্তু তখনও টেল এন্ডারদের নিয়ে দলকে আশা দেখিয়ে যান জেমস, কিন্তু এদিন আর পারেননি এই ক্রিকেটার। ব্যক্তিগত 26 রানে উবাইদ শাহর বলে আউট হন তিনি। পরের সময়টা সবার অপেক্ষা ছিল কত দ্রুত শেষ হবে ম্যাচ। কিন্তু বর্ষণ যেন চটেছিলেন সতীর্থ ব্যাটারদের উপর। 4 উইকেট নিয়ে ব্যাটারদের জন্য যে সহজ টার্গেট এনে দিয়েছিলেন, তা এভাবে হেলায় হারাতে দেখাটা মেনে নিতে পারেননি তিনি। তাই তো শেষ ব্যাটারকে নিয়ে লড়াই করে যান বর্ষণ। 23 রানের জুটিতে জয়ের আশাও দেখিয়েছিলেন তিনি, কিন্তু জিসানের ডেলিভারিটা সামলাতে পারলেন না মারুফ। এই হারে শেষ হলো বাংলাদেশের যুব বিশ্বকাপ মিশন। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।